हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। अभी रूपश्री आबार चले आसलाम तोमादेर काछे नतुन एकटा ब्लग निये। तो तोमरा तोमादेर एकटा रिक्वेस्टेड भिडियो बोलते पारो एकटा। এই শাড়িটা পরে আগে আমি প্রচুর প্রচুর ব্লগ করেছি, তারপরও তোমাদের বারবার কমেন্ট আসে যে এই শাড়ি পরেই তোমাদের ভিডিও করার জন্য। তো আজকে সেইটাই চলে আসলাম, ভাবলাম না এই শাড়িটা পরেই আছি আবার ভিডিও করে নিই। তো চলো আজকে আবার, এখন তো সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি, অনেকক্ষণই হয়েছে। তো ঘুম থেকে উঠলে আমাদের তো হাউসওয়াইফদের ডিউটি থাকেই যে সব রুম ক্লিন করা, বেড ক্লিন করা, ঘরে সব কাজকর্ম করা, তো সেটাই নিয়ে চলে আসলাম আবার। তো তোমরা এই ভিডিওগুলো দেখতে খুব ভালোবাসো, প্লাস আমি চেষ্টা করছি তোমরা আমার শপিং ভিডিও ভালোবাসো, যে আমি বাইরে কোথাও যখন ঘুরতে টুরতে যাই তখন সেই ভিডিওগুলো দেখতেও তোমরা পছন্দ করো। তো খুব শিগগিরই সেরকম টাইপের আবার ভিডিও আসবে আমার চ্যানেলে, তো তোমরা দেখতে পাবে। ততক্ষণের জন্য এই ভিডিওটা দেখতে থাকো তোমরা, আশা করছি অন্য ভিডিওগুলোর মতো এই ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। আর আমি ঘুম থেকে উঠেছি, কিছুক্ষণ হয়েছে কিন্তু বললামই। আর আমি কিন্তু ঠোঁটে এটা লিপস্টিক দিইনি, তোমরা অনেকে বলবে হয়তো লিপস্টিক দিয়েছো সকালবেলা উঠে সেজে গুজে, যারা ট্রোল করে আর কি তাদের কাজ এটা বলা, তোমাদের কথা আমি বলছি না। তো এটা লিপস্টিক না, এটা লিপ বাম। তো চলো ফ্রেন্ডস, আমি কাজগুলো শুরু করি, তোমরাও দেখতে থাকো প্লিজ। ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করবে অনেক অনেক। আর বাইরে তো আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। আগে না আঁচলটাকে গুঁজে নি, নাহলে কাজ করা যায় না। বৃষ্টিটা কালকে থেকেই হচ্ছে মোটামুটি। বৃষ্টি হ্যাচলা এসে পুরো জানলা ডালনা একদম ওই জায়গাগুলো আমার পুরো ক্লিন থাকে, সব বৃষ্টির চলে আবার নোংরা হয়ে গেছে। তোমাদের ওখানে কিরকম বৃষ্টি হচ্ছে আমাকে জানাও, আর ভিডিওটা অবশ্যই এটাতে ভিডিওটাতে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো, তাহলে আমি বুঝতে পারবো। তোমরা অনেকেই হয়তো জানো বা অনেকেই জানো না যে আমি আর আগের ভিডিওগুলোতেও বলেছি এই কথাটা যে আমি বেঙ্গলি ব্লগার রূপশ্রী এই চ্যানেলটা থেকে জয়েন্ট মেম্বারশিপ অন করেছি। তো ভাবছি খুব শিগগিরই এই চ্যানেলটা থেকে অন করবো। ততক্ষণের জন্য তোমরা ওই চ্যানেলটা থেকে যারা যারা মেম্বারশিপ নিতে খুব ইন্টারেস্টেড তারা ওখান থেকে নিতে পারো, আমি যখন অন করবো তোমাদেরকে সব কিছুই জানাবো। যে কথাটা বারবার করে বলি যে আমরা যখন ঘরে নর্মাল কাজ করি তখন সেই কাজটা যেই টাইমের মধ্যে আমি শেষ করি, কিন্তু যখন ভিডিও করি তখন সেই কাজটা আমার আরো 10 গুণ বেড়ে যায়। যেই কাজটা আমার 5 মিনিটে হবে সেটা 15 মিনিট লেগে যায় আমার ভিডিও করতে গেলে। তো এইভাবে গুছিয়ে সবকিছু করে কাজকর্ম করে সবকিছু ম্যানেজ করে তোমাদেরকে আমি ভিডিওটা আপলোড করি। তো তোমরা প্লিজ, আমি আশা করবো তোমরা ভিডিওগুলো দেখবে। আজকে এই ছোট্ট ভিডিওটা এখানে এন্ড করলাম, ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, আর অনেক অনেক কমেন্টস করবে, পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে। সো আজকের মতো টাটা সবাইকে, টাটা।